নেপালি পর্দার অভিনেতা তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মিঠুন, সব্যসাচী চক্রবর্তীর মতো ইন্ডাস্ট্রির একাধিক খ্যাতনামা অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। আর সেই অভিনেতাই কিনা আজ বাজারে মাছের পসরা সাজিয়ে বসেছেন শুধুমাত্র পেট চালানোর দায়ে। আগে হ্যাঁ, শ্রীকান্ত মান্না 25 বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। করোনার কূপে তার হাতে আজ কাজ নেই, তাই শেষমেশ মাছ বিক্রি করতে হচ্ছে শ্রীকান্তকে। অতিমারির জেরে বিশেষ করে নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে, তাবদয়ার আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। দিন আনে দিন খায় মানুষগুলোর রোজগারের পথ বন্ধ, বাড়ির বাড়ারে থাকা চাল ডাল অত্যাবশ্যকীয় রসুনও অনেকেরই ফুরিয়েছে, যত সামান্য সঞ্চিত অর্থ দিয়েও আর কয়দিন। ঠিক এরকম একটি অবস্থায় কিন্তু সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির অনেক অভিনেতারাই, যারা কিনা এযাবৎকাল বিভিন্ন পার্শ্ব চরিত্রে ধরা দিয়েছিলেন সিনেপর্দায়। শ্রীকান্ত মান্নার পরিস্থিতিও সেই রকম। অতিমারি আবহে সংসার টানতে ভালোবাসা, প্যাশন অভিনয়কে এক পাশে সরিয়ে রেখে মাছ বিক্রি করতে বসতে হয়েছে তাকে। ঘটনাচক্রে গত 25 বছর ধরে সংস্থপ নামক এক নাট্যদলের সঙ্গে জড়িত শ্রীকান্ত। এছাড়াও রাজকাহিনী, এই পৃথিবী তোমার আমার, গ্ল্যামার সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি শ্রীকান্ত অভিনীত এক স্বল্পদৈর্ঘ্যের ছবি সিপি একাধিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং পুরস্কৃত হয়েছে। যে শর্ট ফিল্ম পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বিরোধী বার্তা দেয়, সেই অভিনেতাকে আজ বাজারে মাছ বিক্রি করে পরিবারের মুখে অন্ন তুলে দিতে হচ্ছে। কথাতেই আছে, কোনো পেশাই ছোট নয়। শ্রীকান্ত মান্নার জীবন সংগ্রাম যেন আবারও সেই কথা মনে করিয়ে দিল। তার এই বেঁচে থাকার লড়াইকে কুর্নিশ জানিয়েছেন শ্রীলেখা মিত্র, রূপা ভট্টাচার্য সহ অনেক টলি তারকারাই।